আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চেকপোস্ট থেকে আমরা বলছি। আর এই এইবারে এই যে দেখতেছেন আপনারা, এইবারে দেখতেছেন আপনারা, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে ইন্ডিয়া ভারত। এই ছেলেরা খেলাধুলা করতেছে এবং একটা মাঠ দেখতেছেন, একটা বট গাছ দেখতেছেন, ভিতরে গাড়ি অনেক খেলাধুলা চলতেছে, ফিল্ড, সেটা হচ্ছে ইন্ডিয়া ভারত। আর আমরা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে, এই একটি খাল, আর একটি এটা হচ্ছে বাংলাদেশ, আর এটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া একটা খেলার মানুষ, ইন্ডিয়া ভারত। তো এই যে আপনারা যারা প্রবাস থেকে আসবেন, সবসময় বিশেষ করে এই চাতলা চেকপোস্ট বর্ডার সাইটের এই মনোরম এরিয়াটা দেখে যাবেন, অত্যন্ত পাশে ইন্ডিয়া। আর এইদিকে হচ্ছে আমাদের বাংলাদেশ মৌলভীবাজার জেলার চাতলাপুর চেকপোস্ট, আসবেন, ভিজিট করে যাবেন, দেখে যাবেন ঠিক কাছে আপনার হাতের পাশেই ইন্ডিয়া। এখানে ইন্ডিয়ার জনগণ, এখানে জনসাধারণ বিকালে তারা খেলাধুলা করতেছে। এটা হচ্ছে উত্তর ত্রিপুরা, ইন্ডিয়ার উত্তর ত্রিপুরা ডিস্ট্রিক্ট। আর আমরা হচ্ছি বাংলাদেশের মৌলভীবাজার ডিস্ট্রিক্টের কোলাউড়া শরীফপুর চাতলাপুর চেকপোস্টে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে আমরা একটু ভিতরে ঢুকবো, ঢুকবো আমরা এই যে এই এই বাজারটা কি ইন্ডিয়া বাজারটা। এটা হচ্ছে ইন্ডিয়া ভারত, আর আমরা এখানে বাংলাদেশে আছি। বাংলাদেশের সীমান্ত বর্ডার গার্ড বিজিবির ভাইয়েরা দেখতে পাচ্ছি, তারা এখানে দায়িত্ব পালন করছে সে আমাদের বর্ডার গার্ডের ভাইয়েরা। আর এই দিকে এই পারে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বিএসএফ, তারা দায়িত্ব পালন করতেছেন তাদের সীমান্তে। এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বিএসএফ, এটা হচ্ছে ইন্ডিয়ার বিএসএফ, সেখানে তারা দায়িত্ব পালন করতেছে। এবং ওপারে একটি ছোট্ট বাজার, ইন্ডিয়ার বাজার, ভারতের বাজার, আর সেখানে ইন্ডিয়া এই যে দেখতেছেন বিএসএফের ভাইয়েরা, এরা হচ্ছে সেই সাইডে যে বাস দেখতেছেন, বাসের সেই পার হচ্ছে ইন্ডিয়া। আর আমরা এই পারে দাঁড়িয়ে রয়েছি, এই এই দাঁড়িয়ে রয়েছি। এই যেখান সাইকেল একটা বিএসএফের ভাই বিকালে হয়তো শরীর চর্চা করতেছে। আর এখানে আমাদের বর্ডার গার্ডের বিজিবির ভাইয়েরা সেখানে দায়িত্ব পালন করতেছে বাংলাদেশের এরিয়াতে। তুলো আপনারা যারা লন্ডন প্রবাস থেকে আমাদের প্রাণপ্রিয় জন্মভূমি বাংলাদেশের মৌলভীবাজার জেলায় আসবেন, সেখানে এসে চাতলা চেকপোস্ট আপনারা ভ্রমণ করে যেতে পারেন। অনেক ইনফরমেশন তথ্য আছে এখানে, পাশে ইন্ডিয়া এবং ভালো একটা পর্যটন পরিবেশ, আসতে পারেন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে, আইনকানুন সব কিছু রক্ষা করে। ইউকে নিউজ বাংলার পক্ষ থেকে সাংবাদিক মহিউদ্দিন আফজাল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম।